আর্থিক অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিমাঞ্চল রেলের জিএম এম মিহিরকান্তি গুহসহ দশজনের নামে বিভাগীয় মামলার আদেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয় একই অভিযোগে পশ্চিমাঞ্চল রেলের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত দশ কর্মকর্তারা হলেন পশ্চিমাঞ্চল রেলের এসি সি এম শেখ আব্দুল জব্বার ডেপুটি সিওপিএস হাসিনা খাতুন ডিএমএ হেডকোয়ার্টার শ্যামলী রানী রায় সিএ ও শরিফুল ইসলাম ডেপুটি সিসিএম ফুয়াদ হোসেন আনন্দ ডিএফএ অর্থ আলমগীর এফ এ এন্ড সি এ ও মশিউল হাসান অতিরিক্ত এফ এ এ সি ও গোলাম রহমান অতিরিক্ত এফ এ সি ও গোলাম রাব্বানি এবং সাবেক ও বর্তমান পশ্চিমাঞ্চল রেলের জি এম মিরকান্তি গুহ এছাড়া আর্থিক অনিয়ম দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে পশ্চিমাঞ্চল রেলের যে তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা হলেন সাবেক কন্ট্রোলার অব স্টোরস প্রকৌশলী বেলাল হোসেন সরকার সাবেক চিফ কমার্শিয়াল ম্যানেজার এ এম এম শাহনেয়াজ সাবেক সহকারী কন্ট্রোলার অব স্টোরস জাহিদ কাউসার দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে রেলের জন্য বিশটি আইটেম কেনায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে তদন্তে বেরিয়ে এসেছে কেনাকাটার ঘটনা তদন্তে বিশ সেপ্টেম্বর রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর ভুবনচন্দ্র বিশ্বাসকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল কমিটি গত বছরের নয় ডিসেম্বর রেলপথ মন্ত্রীর কাছে তদন্ত রিপোর্ট জমা দেয় রিপোর্টে সতেরো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় রিপোর্টে বলা হয় একশো টাকার তালা পাঁচ টাকা দুইশো টাকার বালতি আঠারোশো টাকা পঞ্চাশ টাকার বাসি চারশো টাকা পঁচাত্তর টাকার ঝান্ডা চোদ্দোশো চল্লিশ টাকায় ক্রয় করা হয়েছিল একইভাবে বৃষ্টি পণ্য কেনা হয়েছে বাজার মূল্যের চেয়ে পনেরো থেকে তেত্রিশ গুণ বেশি দামে সেলিমুদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি রাজশাহী